হ্যালো বন্ধুরা আপনি কি জানেন মাঞ্চু দাদার ফেসবুক পেজ সম্পূর্ণরূপে ফেসবুক থেকে রিমুভ হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে তো কারা তার এই ফেসবুক পেজ সম্পূর্ণরূপে রিমুভ করে দিল ফেসবুক থেকে সবাই বিস্তারিত এই ভিডিওটিতে জানাবো তাই ভিডিওটি বিনাস্ক্রিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে যখন বিশ্বকাপের ফাইনাল খেলা হয়েছিল তখন ইন্ডিয়া হারার ফলে বাংলাদেশের কিছু সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার ইন্ডিয়াকে ট্রোল করা শুরু করে তো সেই ট্রোলে জবাব দিতে গিয়ে মাঞ্চু দাদা কিছু ভিডিও বানায় তাতে বাংলাদেশিদের খারাপ লাগে তা সে সাধারণত সত্য কথাই বলেছিল এবং কিছু খারাপ ভাষা ব্যবহার করেছিল হয়তো কিছু তো সেই জন্য কিন্তু বাংলাদেশের অনেক কিছু সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার মাঞ্চদাদার ফেসবুক পেজে রিপোর্ট মারে তো বর্তমানে কিন্তু মাঞ্চুদার ফেসবুক পেজে ফলোয়ার্সের সংখ্যা ছিল ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভাবতে পারছেন কত ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন তার মানে তেরো লক্ষ মানুষ কিন্তু তাকে ফলো করত তো সেই পেজকে কিন্তু বাংলাদেশের সব সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাকে তারা কিন্তু রিপোর্ট করেছে রিপোর্ট করার ফলে কিন্তু সেই পেজটি সম্পূর্ণরূপে ফেসবুক থেকে রিমুভ হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে তো সেই ফেসবুক পেজটি কি আদৌ ফিরবে নাকি ফিরবে না তো মঞ্চু দাদা কিন্তু বাংলাদেশি এসব কন্টেন্ট ক্রিয়েটারের কাছে অলরেডি কিন্তু সরি বলেছে তাও কিন্তু তারা শোনেনি তারা কিন্তু এই পেজটি সম্পূর্ণরূপে রিমুভ করে দিয়েছে তো মাঞ্চু দাদা কিন্তু এইদিকে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার ফেসবুক পেজটি ফিরিয়ে আনার জন্য তো আপনাদের কি মতামত যে মাঞ্চুদার পেজটি যে হারিয়ে গেছে সেটি কি বাংলাদেশিরা ঠিক করেছে তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ